ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় আমাদের পরিবারের সকলে যারাই আমরা বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে পেরেছি সব ঢাকা বিশ্ববিদ্যালয়েরই আমরা ছাত্রছাত্রী ছিলাম। আমাদের পরিবারে আমরা আব্বা আমি কামাল আমরা কামালের স্ত্রী খুকি আমরা সবাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরাট অবদান রয়েছে এদেশের প্রতিটি সংগ্রামে। এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এই অঞ্চলের মানুষকে উচ্চশিক্ষা শিক্ষিত করার লক্ষ্য নিয়ে, যখন এই অঞ্চলটা খুবই অবহেলিত ছিল। আর স্বাধীনতা পরবর্তীকালে এই বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় মর্যাদা অর্জনের আন্দোলন, থেকে যে আন্দোলন শুরু করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রতিটি আন্দোলনের পীঠস্থান হচ্ছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা যদি একটু পিছনে তাকাই, সেই আইয়ুব খান যে সেনাবাহিনী প্রধান হয়েও নিজেকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দিয়ে ক্ষমতা দখল করেছিল, সেই আইয়ুব বিরোধী আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন বাঙালির মুক্তি সনদ ঘোষণা দেন, সেই আন্দোলন, আমাদের বাংলা ভাষা নিয়ে অনেক রকমের বাধা বিপত্তি আসে, সেই হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট, সেই মজিদ খান শিক্ষা কমিশন রিপোর্ট থেকে শুরু করে নানা ধরনের আমাদের শিক্ষাকে মানে সঠিকভাবে না নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করার যে প্রচেষ্টা, অথবা বাংলা ভাষা, বাংলা ভাষায় কথা বলবো কিন্তু বাংলা লিখতে হবে, একবার আরবি ভাষা কখনো ল্যাটিন ভাষা, ল্যাটিন শব্দ কখনো আরবি শব্দ, এই সব ধরনের অনিয়মের বিরুদ্ধে সবার আগে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলন এখান থেকেই কিন্তু শুরু হয়েছে। আইয়ুব খানের পতন ঘটে এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে। এরপর ইয়াহিয়া খান, তার বিরুদ্ধেও আন্দোলন, আমাদের মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধে বিজয়ের পর 15ই আগস্ট ঘটনা যখন ঘটলো, জাতির পিতাকে হত্যার পর এদেশে সংবিধান লঙ্ঘন করে সেই আইয়ুব খানের পদাঙ্ক অনুসরণ করে মার্শাল ল জারি দিয়ে মিলিটারি ডিক্টেটারের উত্থান, সেই জিয়াউর রহমান যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল তখন প্রতিবাদ করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলেই, সেই মিলিটারি ডিক্টেটারের বিরুদ্ধেও আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর আসলো ইয়াহিয়া খান, এরশাদ, আর এক মেজর জেনারেল, জিয়ার পতনের পরে এরশাদের উত্থান, তার বিরুদ্ধেও আন্দোলন, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু যাত্রা শুরু। এবং শুধু তাই না, এরপর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করে যখন গণতন্ত্র আনলাম তখনও ক্ষমতায় আসলো, ক্ষমতা কিন্তু ক্যান্টনমেন্টেই ছিল, জিয়ার স্ত্রী খালেদা জিয়া। এবং 15ই ফেব্রুয়ারি 1996 সালে একটা ভোটারবিহীন নির্বাচন করে যখন নিজেকে ঘোষণা দিল তৃতীয়বারের প্রধানমন্ত্রী, তখন যে আন্দোলন শুরু হয়েছিল এই ভোট চুরির প্রতিবাদে, সে আন্দোলনও কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু। শুধু সেখানেই থেমে থাকেনি ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের গণ জাতির পিতা ছয় দফা দেবার পর তাকে গ্রেপ্তার করে যখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়, তখন যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান আইয়ুবের বিরুদ্ধে, সেই থেকেই আইয়ুবের পতন, কাজে সেই যে একটা ধারা সৃষ্টি হয়েছিল তারই পথ বেয়ে কিন্তু এদেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যেকটা আন্দোলন যার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।